প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত মিউজিক্যাল লাইভ শো ওয়ালটন এশিয়ান মিউজিকে। যারা আছে আপনাদের সঙ্গে এবং দর্শক যেহেতু মিউজিক্যাল লাইভ তার মানে বুঝতেই পারছেন আজকেও একজন বিশেষ মানুষ রয়েছেন আমাদের স্টুডিওতে। অ্যান্ড ইয়েস, শি ইজ নান আদার দেন আমার ভীষণ পছন্দের মেরি। দর্শক আরেকবার বলতে চাই, আমরা অনেকক্ষণ ধরে গান শুনবো, আড্ডা দেবো, কিন্তু পুরো অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য। আর সে কারণেই বলছি আপনারা চ্যানেল নিচে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে, জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধ। সো আর একদমই দেরি করছি না, চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের কাছে। হাই মেরি। হাই, কেমন আছো আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তুমি এমনিতেও ভীষণ মিষ্টি। তোমার গান আমি শুনেছি, আজকে তোমার সঙ্গে আমার প্রথম মানে শো করা হচ্ছে মিউজিক্যাল লাইভে আমরা। সো যেহেতু আমরা একসাথে আজকে হয়েছি, অনেক গান শুনবো তোমার কাছ থেকে, অনেক গল্প তো করবো, কিন্তু অনেকক্ষণ ধরে বুঝতেই পারছো টিভি সেটের সামনে অলরেডি দর্শকরা ওয়েট করছে একটা গান শোনার জন্য। চলো একটা গান শুনি আগে। তো আমি প্রথমেই যে গানটি দিয়ে শুরু করবো, শ্রদ্ধেয় রাধারমণের গাওয়া। তো আমি গানটি চেষ্টা করছি, খুবই কমন একটি গান, আমি বলবো না, সবাই শুনলেই বুঝতে পারবে। চলো। Oh.
চমৎকার, আমি জাস্ট মুগ্ধ হয়ে তোমার গান শুনছিলাম যে এত সুন্দর করে তুমি গান করেছো।
তো তোমার রাধারমণের গান মনে সব থেকে বেশি ভালো লাগে না, যেহেতু গান দিয়ে তুমি আজকে প্রোগ্রাম শুরু করেছো রাধারমণের? না, আমার সবার গান, সব ধরনের গান আমার খুবই ভালো লাগে গাইতে এবং শুনতে। তো আমি চেষ্টা করলাম যে একটু এই গানটা দিয়ে আজকে শুরু করি। আচ্ছা, যেহেতু বিচ্ছেদের গান এবং তোমার মধ্যে হ্যাঁ, খুব মানে খুব একটা আবেগ পেয়েছি আমি, থ্যাংক যাই হোক ইউ। তুমি এখনো অনেক ছোট। তো আমরা আরো একটা গান শুনি, তারপরে গল্প করবো, কারণ অবশ্যই। আমাদের প্রোগ্রাম মাত্র শুরু হয়েছে। তো তো এখন যে গানটি করব, এটা খুবই ফেমাস একটি গান। আজকে সবই ফেমাস গান, খুবই পছন্দের, আমার খুবই পছন্দের একটি গান। ছবির নাম মাটির ফুল। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী আলমারা মিনু। তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। Thank you.
চমৎকার, এবং আজকে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার একটু মানে অলংকারের প্রতি টানটা বেশি, রাইট? একটু ওকে, সো তোমার যেটা আমি যতটুকু জানি যে আন্টির ইচ্ছেটা বেশি ছিল তোমার, কারণ তুমি হচ্ছে 3.5 বছর থেকে গানটা করো, রাইট? না, আমার ফ্যামিলি সাপোর্ট, বাবা মা দাদা সবার সাপোর্টটাই বেশি পেয়েছি আমি। আচ্ছা, প্রতিবেশী, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সাপোর্টই আমি অনেক বেশি পেয়েছি, তার যার জন্য আজকে, প্রতিবেশীদের? হ্যাঁ প্রতিবেশীদেরও তো, যার জন্য আজকে আমি এই পর্যায়ে এতটুকু জায়গায় আমি আসতে পেরেছি। মানে আমি খুবই হ্যাপি মনে করি নিজেকে, যে এত সুন্দর, মানে সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেছে, যার জন্য আমি এত সুন্দর একটি জায়গায় মানে আমি আজকে অবস্থান করছি। এত বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছো তুমি, কারণ নেই মানে প্রতিবেশীদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, রাইট? রাইট, তো সেই গল্পটা আমি একটু পরে শুনবো তোমার কাছ থেকে, কারণ আমি এটা ওকে, মানে দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আমি শুনলাম যে প্রতিবেশীরাও সাপোর্ট করে। ঠিক আছে, চলো তাহলে একটা ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে ওকে গল্প করবো, গানও শুনবো, ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক, ভল্টে নেশন মিউজিকের সময় হলো, ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। ওয়েলকাম ব্যাক, বিরতি শেষে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিকে, যারা তো অবশ্যই আছে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে, এবং আজকে আমাদের সঙ্গে আছে আমার ভীষণ পছন্দের এবং আদরের মেরি। দর্শক, আপনাদেরকে বলতে চাই, পুরো অনুষ্ঠানটি যেহেতু আপনাদের জন্য, আপনারা চাইলে নিচে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে, জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধ। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে তোমাকে দেখার পর। আমাকে দেখার পরে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার যেহেতু গ্রিন রুমে একবার দেখা হয়েছিল আসার পরে, সো আমারও ভীষণ ভালো লাগছে, এবং তুমি বরাবরই অনেক ভালো গান করো, সো আমরা যেহেতু অনেকটা সময় ব্রেকে ছিলাম, তার মানে বুঝতেই পারছো যে অনেকে ওয়েট করছে গান শোনার জন্য। চলো, কোন গানটা? তো এখন যে গানটি করবো এটাও খুবই কমন একটি গান, আমি নাম বলবো না, গানে চলে যাচ্ছি সরাসরি। চলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন thank you.
এবং একটা ব্যাপার জানতে চাই গানটা শোনার পরে যে তোমার আসলে কার গান শুনতে ভালো লাগে? আমার সবার গান শুনতেই ভালো লাগে। যে তুমি সব ধরনের গান করছো কোনো স্পেসিফিক ভাবে কারণ স্পেসিফিক ভাবে কারণ না, মানে সবার গানই আমার ভালো লাগে আর চেষ্টা করি যে সব ধরনের গান গাওয়ার জন্য, সব ধরনের গান গান শেখার জন্য মানে আমি গাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তোমার প্রথম গুরু কে ছিলেন? আমি আমার প্রথম জীবনের প্রথম শুরু হয়েছিল শিশু একাডেমি থেকে, আর তারপর শুরু হয়েছে শিল্পকলা একাডেমি। আচ্ছা, তো প্রথম গুরু বলতে ওখান থেকেই আমার গানের তালিম শুরু। আমি যখন 3.5 বছর তখন থেকে আমার গানের জীবনের পথ চলা। তাহলে বলতে পারে যে খুব অল্প বয়স থেকে, অনেক ছোট থেকে তখন আমি ভালো মতো কথাও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আরো একটা গান শুনে আসি, তারপরে গল্প করব। ওকে,
খুব সুন্দর, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের যেহেতু একটু পরে ব্রেকে যেতে হবে, সো চলো আমরা আরেকটা গান শুনে আসি ঝটপট। ওকে, শ্রুতি আকাশ দাওয়ানের গাওয়া পরমানুষে দুঃখ দিলে এই গানটি করছি। দুঃখ দিলে ও মেনে নেওয়া
অনেক ধন্যবাদ। আমরা তাহলে চলো আর একটা ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে নিচ্ছি আরও একটি ব্রেক। কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। বিরতি শেষে আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিকে, যারা আছে আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার ভীষণ পছন্দের বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মেরি। তো দর্শক, আপনাকেই বলতে চাই, আপনি চাইলে কিন্তু নিচে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে, জানতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধ। তো তোমাদের পুজো চলছে, পুজো নিয়ে আমরা কথা বলবো, তার আগে চলো একটা গান শুনে আসি। ওকে, তো এখন যে গানটি করব, এটা খুবই আমার পছন্দের একটি গান, আমার মায়ের, এবং পৃথিবীর সকল মাকে ডেডিকেট করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের চেয়ারম্যান স্যার, হারুন স্যার, স্যারকে ডেডিকেট করে আমি এই গানটি গাচ্ছি মাকে নিয়ে। তো আশা করি সবার ভালো লাগবে। চলো। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে জিও না গো মোরে,
চমৎকার। আসলে মা শব্দটা শুনলেই কেমন একটা ভারাক্রান্ত হয়ে যায় হৃদয়, রাইট? সো আমরা যেটা সবসময় আশা করি যে সব মায়েরাই ভালো থাকুক, পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক, সবার জন্য অনেক 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 শুভকামনা, সবাই অনেক দিন দীর্ঘদিন বেঁচে থাকুক, সেটাই প্রত্যেকটা মাই দীর্ঘায়ু লাভ করুক। সো চলো আরো একটা গান শুনে আসি। ওকে, তো এখন আমার খুব ফেভারিট একটি গান করছি, রকিং টাইপের। তো ওকে, আশা করি সবার ভালো লাগবে। Thank you.
Fantastic. Thank you. And তোমাকে রক গানেও অনেক বেশি মানায় আমার কাছে যেটা মনে হলো। আমি এতক্ষণ ধরে গান শুনছিলাম, সব ধরনের গানে তোমার কণ্ঠ ভালো লাগে, বাট আমার আমার কথা যদি বলি আমি, সো আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। Wow, thank you. অলরাইট, সো আমরা আরো এরকম অনেক গান শুনবো তোমার কাছ থেকে, যেহেতু অনেকটা সময় ধরে আমরা একসঙ্গে আছি, গান শুনবো। সো চলো আরো একটা ব্রেক থেকে ঘুরে আসি। ওকে প্রিয় দর্শক, বলতেন এশিয়ান মিউজিকের সময় হয়েছে আরো একটি ব্রেকের, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, চলছে ওয়াল্টেন এশিয়ান মিউজিক, যারা আছে অবশ্যই আপনার সঙ্গে, এবং আজকে আমাদের সঙ্গে আছে আমাদের ভীষণ পছন্দের মেরি। দর্শক দেখতেই পাচ্ছেন গানে গানে আমাদের অনুষ্ঠান একেবারে জমে উঠেছে। আপনারা চাইলে কিন্তু নিচে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে, জানতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধ। ভীষণ ভালো লাগছে তোমার গান শুনতে, ভালো লাগছে, ব্রেক থেকেও ঘুরে আসলাম। থ্যাংক ইউ। ওকে, সো চলো একটা গান শুনি আগে। ওকে, তো এখন যে গানটি করব, এই গানটা রিকোয়েস্টের একটি গান। ব্রেকের মধ্যে আমার টিচার ফোন দিয়েছিলেন আমাকে, তো ওনার পছন্দের একটি গান। তো ছবির নাম দুই পয়সার আলতা, গানটি গিয়েছেন আমার খুবই 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 প্রিয় শ্রদ্ধেয় সিঙ্গার মিতালী মুখার্জি। তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন সবাই। Thank you.
ভীষণ সুন্দর এবং এত সুন্দর একটা গানের পরে, এত মিষ্টি একটা গানের পরে এতক্ষণ ধরে যারা আমাদেরকে এত সুন্দর সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে একটু পরিচয় করে দিই, চলো। অবশ্যই, আজকে আমার সাথে আছে, কোন দিক থেকে শুরু করব, সামনে থেকে শুরু করি? আচ্ছা, ওকে, তবলায় আছে রতনদা। তো আসলে ওনারা না থাকলে অ্যাকচুয়ালি মানে আমাদের গানটা কিছুই না। বেসিক্যালি মিউজিক হচ্ছে গানের মেইন, যেটাকে বলে। আর আমার সাথেই বসা আছে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি, আমার খুবই প্রিয় মানুষ হানিফ ভাইয়া। আর তোমাকে কি পরিচয় করিয়ে দেবো? এত কিউট একটা মেয়ে, মানে এমনি পরিচিত সবার মাঝখানে। আর বেস গিটার আছে খুবই 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 স্টাইলিস্ট জেন্টলম্যান রানা ভাইয়া। লিড গিটারে আছে আমাদের সবার পরিচিত পলাশ ভাইয়া। এবং কিবোর্ডে আছে খুবই সুন্দর একটি মুখ হাসান ভাইয়া। এই মানুষগুলোকে আমরা প্রত্যেকদিন মানে দেখি, প্রত্যেকটা শোতেই দেখি, কিছু একটা শো এর পরে হয়তো বা কোথাও না কোথাও হয়, বাট তারপরেও তো একটা ব্যাপার থাকে যে আমরা যেহেতু সবাই নতুন করে আবার পরিচিত। রাইট, সো সবাইকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে সবাইকে, অনেক অনেক রেসপেক্ট, অনেক 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 বেশি। চলো তাহলে আমরা আরো একটা গান শুনে আসি। ওকে, তো এখন এখন যে গানটি করবো ওটাও খুবই কমন একটি গান। ওকে, গাছি। গানটির ছবির নাম হচ্ছে অবুজ হৃদয়। তো খুবই পছন্দের একটি গান আমার, আমি নাম বলবো না। Thank you.
চমৎকার। এবং এই গানটা আসলে কখনোই পুরনো হবে না। আর রুনা লায়লা ম্যামের কথা যদি বলি তাহলে তো মানে ফ্যাবিউলাস। সো চলো আর একটা গান শুনি। তো এখন আরও একটি কমন গান করছি, দিন দুনিয়ার মালিক খোদা, চেষ্টা করছি। কাটার আঘাত দাও গো জানতা, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। সব দিয়ে যার সব কেড়ে নাও,
চমৎকার এন্ড হোয়াট এ পাওয়ারফুল পারফরম্যান্স, সুন্দর। আর তুমি তো অ্যাওয়ার্ড পেয়েছো, রাইট? সো শুনি একটু। আমি চিত্রজগৎ শোবিজ অ্যাওয়ার্ড পেয়েছি, ওকে, আর ডিসিআর এর শোবিজ অ্যাওয়ার্ড পেয়েছি। তো আসলে এই মুহূর্তটা, এই জিনিসটা বলে বোঝানোর মতো নয়, ভাষায় প্রকাশ করার মতো নয়, এত আনন্দের একটা ব্যাপার। তো আমি কখনো এক্সপেক্টও করি নাই। আমার জাজ মাল্টিমিডিয়ার একটি মুভিতে আমার একটি গান আছে, পাশান মুভিতে, যদি কখনো। তো এই গানটির জন্য আমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এই গানটা আমরা শুনবো এবং এই কথাগুলো সুন্দর করে শুনবো। চলো তার আগে একটা ব্রেক থেকে ঘুরে আসি। ওকে প্রদর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে নিচ্ছি আরও একটি ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিকে, যারা তো অবশ্যই আছে আপনাদের সঙ্গে এবং দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের সবার ভীষণ পছন্দের মেরি। সো অনেকক্ষণ বিরতিতে ছিলাম, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল একটা গানের, রাইট? হ্যাঁ, হবে, আমার পছন্দের গানই করছি এখন। হ্যাঁ, আর এই গানটি আমারও খুবই পছন্দের গান, আমার মায়ের খুবই পছন্দের একটি গান, আমার মায়েরও। তো মায়েদের ডেডিকেট করছি। চলো, ওকে। তোমার আমার মাকে ডেডিকেট করছি, আর যারা ভালোবাসার মানুষ আছেন, যারা আমাদের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, দেখছেন পর্দার ওপাশে, তো আপনাদেরকে ডেডিকেট করছি। Ah,
অনেক ধন্যবাদ, বুঝতেই পারছি আমি অনেক খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ। এবং একটা ব্যাপার তো বলতেই হয় যে আমাদের খুবই শ্রদ্ধেয় প্রয়াত শিল্পী, আমার ভীষণ পছন্দের সুবীর নন্দী স্যারের গান, শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গাওয়া। তো ওনাকে ভীষণ মিস করছি, এই গানটা শোনার পর আমার কথা মনে হয়ে গেল। ঠিক কথা বলতে চাই মাঝখানে আমি, আমাদের যখন সেরা কণ্ঠের 2014 গ্র্যান্ড ফিনালে কাতারে হয় দোহা আল আরব স্টেডিয়ামে, তখন সুবীর নন্দী স্যার আমার সাথে, মানে আমি সুবীর নন্দী স্যারের সাথে গান করেছিলাম ও আমার উড়াল পঙ্খির এই গানটি। বাবা, তুমি আসলে ভীষণ লাকি। হ্যাঁ, আমার এতটুকু, মানে আমার
ভাগ্য হয়েছে স্যারের সাথে গান গাইতে পেরেছিলাম। তো এখন স্যারকে খুবই মিস করি, খুবই 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 বেশি মিস করি। সো একটা কথা বারেবারেই বলতে হয় যে যারা কিংবদন্তি তাদের অবশ্যই মৃত্যু নেই। সো তাদের সৃষ্টি দিয়ে তারা তো অবশ্যই আমাদের মাঝে আছে, গানগুলোর মাঝখানে আমাদের মাঝখানে বেঁচে আছে। তো দোয়া করি স্যার যেখানে আছেন ভালো থাকুক, ভালো থাকুক। তো চলো আমরা আরো একটা গান শুনি। ওকে, কি গান মাঝি শো নাইল রে, কি বাসি মাঝি মাহা যাইল খরণ ফুলি সম্পন আমার মন খাইরা নিল I'm not gonna
করছি ঠিক আছে তবে গানটি আমার খুবই খুবই প্রিয় একটি গান আমার খুবই পছন্দের সিঙ্গারের গান শ্রোতা সামিনা ইয়াসমিন ম্যামের গাওয়া তো আশা করি গানটি বুঝতে পারবে সবাই গাইতে গাইলেই বুঝতে পারবে নইলে থাকতে পারবো না
খুব সুন্দর এবং এত সুন্দর একটা গানের পর যদি একটা ফোন কল না থাকে তাহলে কিভাবে হয় বলো? চলো দেখে আসি কে আছে আমাদের সঙ্গে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আমেরিকা থেকে শফিক শাহ বলছি। আমার গানের রিকোয়েস্ট ছিল, গানগুলো যদি নেন খুশি হব। হ্যাঁ বলুন, আপনার কোন গানের রিকোয়েস্ট? মেরি আছেন আমাদের সঙ্গে, কথা বলুন। জি আসসালামু আলাইকুম। মেরি আপু ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি অনেক ভালো আছি। আমাদের খুব ভালো লাগছে আপনি এত দূর থেকে প্রোগ্রাম দেখছেন, খুবই আনন্দ লাগছে আপনার ফোন পেয়ে। বলুন কি গান শুনবেন? 20 মিনিট চেষ্টা করার পর পাইছি, বারবারই কেটে যায়, বারবারই কেটে যায়। থ্যাংক ইউ। আমার গানের রিকোয়েস্ট মেরি আপু, জি শাহনাজ রহমতুল্লাহর একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে, কিংবা লতা মঙ্গেশকরের প্রেম একবার এসেছিল জীবনে, কিংবা সাবিনা ইয়াসমিনের একটি সোনার আলোয় জীবন ভরিয়ে দিন, যে কোনো একটা গাইলে চলবে আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা চেষ্টা করছি। ওকে আমি একটু গেয়ে দিচ্ছি। ওকে অনেক ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আপনি আসলে এত দূর থেকে ফোন দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। থ্যাংক ইউ। আসলে ভালো লাগার কথা, কারণ হচ্ছে এত দূর থেকে একজন মানুষ ফোন দিয়েছে। সো তোমার কেমন লাগে যখন ফোন পাও এবং মানে রিকোয়েস্ট কমপ্লিমেন্টস কেমন লাগে? আসলে এটা হচ্ছে জীবনে আমার লাইফে, সঙ্গীত লাইফে অনেক বড় পাওয়া যে এত দূর দূরান্ত থেকে মানুষ আমার গান দেখতে পাচ্ছে। তাছাড়া হচ্ছে মানে আমি লাইভে গান করতে পারছি, মানে এটা হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ সঙ্গীত মানে আমার গান শুনে যদি কেউ একটু আনন্দ পায়, একটু মানে হ্যাপি হয়, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আর কিছু না। একজন শিল্পীর আর কি চাওয়ার থাকে? এটাই এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, চাওয়া সব কিছু, দর্শকদের ভালোবাসা, এটাই অনেক বড় পাওয়া। তুমি যেহেতু এখনো অনেক ছোট, সো দোয়া করি তোমার মানে সঙ্গীত জীবন আরো অনেক বেশি সময় ধরে তুমি আমাদেরকে গান শুনিয়ে যেতে পারো, অনেক বড় হও। হ্যাঁ আপু, দোয়া করবে আমার জন্য। ঠিক আছে, চলো আমরা আরো একটা ব্রেক থেকে ঘুরে আসি। ওকে প্রিয় দর্শক, গত নেশন মিউজিকে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি শীঘ্রই। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, চলছে ওয়ার্ল্ড এশিয়ান মিউজিক, যারা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছেন রয়েছে আমাদের সবার ভীষণ পছন্দের মেরি। সো দর্শক বলতে চাই, পুরো অনুষ্ঠানটি আপনাদের জন্য ছিল, আপনাদের জন্য এখনও রয়েছে। আপনারা চ্যালেঞ্জে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে, জানতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধ। সো চলো একটা গান শুনি আগে, কিছু বলতে চাও বলো? হ্যাঁ, এখন যে গানটি করবো এই গানটি আমার গান, গানটি আমার সাথে গিয়েছেন কাজী শুভ ভাইয়া, গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া। খুব বিটের খুবই জনপ্রিয় একটি গান বর্তমানে, তো আমি গাচ্ছি। চলো, তোমার নিজের গান, রাইট? জি আমার নিজের গান। ওকে
তো তোমার তো সামনে মিউজিক ভিডিও আসছে রাইট সো একটু বলো সামনে আমার অনেকগুলো কাজ আসছে উইথ মিউজিক ভিডিও আর সলো কিছু গান আসছে তো আমার একটি গান আসছে রিসেন্ট কিছুদিন কিছুদিনের মধ্যে গানটি বের করবো এই গানটি আমার সাথে গেয়েছেন আকাশ সিন্দা সেমি ক্লাসিক্যাল গান তো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া তো আমার সাথে ডুয়েট গেয়েছে আকাশ সিন্দা তো আরও কিছু গান আসছে প্রত্যয় ভাইয়ার কিছু কাজের কিছু গান আসছে রবিউল ইসলাম জীবন ভাইয়ার লেখা কিছু গান আসছে কবির বকুল ভাইয়ের লেখা তো এগুলো সারপ্রাইজ রয়ে গেল নেক্সট লাইভে আমি এগুলো যখন রিলিজ হবে সাথে আমি গাবো ঠিক আছে অনেক অনেক শুভকামনা তোমার এই নতুন গানগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকব নেক্সট লাইভের জন্য সো আপাতত আমরা আরেকটা গান শুনি ওকে তো এই গানটিও রাধারমণের গাওয়া তো আমি চেষ্টা করছি গানটি আমি আর কত কালে থাকব রাধে গো মন করে রইয়াছো আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়া নির্শানে শুইয়া
খুব সুন্দর এবং রাধারমণের গান আমারও শুনতে ভালোই লাগে, সো আমার মতো সবারই হয়তো শুনতে ভালো লাগবে। সো তুমি গানের পাশাপাশি কি করছো? গানের পাশাপাশি আমি এলএলবিতে অনার্স করছি উত্তরা ইউনিভার্সিটি থেকে। বাহ, তাহলে তুমি সামনে তো লয়ার হচ্ছো, রাইট? সবাই দোয়া করলে তখন মানে তোমার ফিউচারের মানে গান নিয়েই স্বপ্ন, রাইট? হ্যাঁ, গান নিয়ে আমার অনেক বড় একটি স্বপ্ন। আমার গান নিয়ে স্বপ্ন বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করার। আর মানে এটা আমি জানি না পারবো নাকি, অবশ্য সবার দোয়া থাকলে, সবার ভালোবাসা থাকলে অবশ্যই পারবো। এটা আমার অনেক বড় একটি স্বপ্ন, ছোটবেলা থেকে এই স্বপ্নটা আমার। দোয়া করি তোমার স্বপ্ন পূরণ হোক, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। সো তুমি লয়ারও হও আবার আমাদের দেশকে রিপ্রেজেন্টও করো। সো অবশ্যই। ওকে, সো নেক্সট গান। তো বাউল আব্দুল করিমের খুবই পরিচিত একটি গান, বন্ধুরে কই পাবো সুখী গো, গানটি গাওয়ার চেষ্টা করছি। ও সখী আমার, বুঝা
খুব সুন্দর এবং তোমাকে অনেক ধন্যবাদ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আজকে অনেক সুন্দর সুন্দর গান করেছো, রাইট? তোমাকেও ধন্যবাদ আপু। অলরাইট, সো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের লাস্ট গানে যাব, কিন্তু তার আগে অবশ্যই তো আমাকে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসি বিদায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ওয়াল্টেন এশিয়ান মিউজিকের আয়োজন। আবারও দেখা হবে আপনার পছন্দের কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন। আজকের মতো শুভরাত্রি। তো ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভির এত সুন্দর একটি আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য, আর আমাদের সাথে মিউজিশিয়ান ভাইরা যারা বাজিয়েছেন ওনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর পর্দার ওই পাশে যারা আছেন দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত রাত পর্যন্ত জেগে আমাদের লাইভ দেখার জন্য। আর সেটের ভেতরে ক্যামেরার ওপাশে যারা আছেন ভাইয়েরা, এত কষ্ট করে বসে এতক্ষণ ধরে ক্যামেরা নিয়ে মানে শুটিং করাটা খুবই ট্রিপিক্যাল ব্যাপার এক জায়গায় দাঁড়িয়ে থেকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে আপনাদের সাপোর্ট না পেলে এত সুন্দর একটি লাইভ এত সুন্দরভাবে শেষ হতো না। শুরুটাও সুন্দর হয়েছে, শেষটাও খুব সুন্দর করে হবে আশা করি। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে এভাবেই আনন্দ দিতে পারি, আরও ভালো ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে অ্যাঙ্করিং করেছো, পুরো প্রোগ্রামটাকে এত সুন্দর করে আলোকিত করে রেখেছো, তাই থ্যাংক ইউ।
এটাও ফোক গান। পাঠালেন যে নিয়তি ওর তার কাছে এই মিনতি, এই জীবন আমি আর চাই না, জীবন মানি তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আমি আর চাই না, জীবন মানি okay.